আজকের এই স্কিন কেয়ার আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে লাগালে লাগাতে পারলে তাহলে কিন্তু তোমাদের পুরনো সে পুরনো পিগমেন্টেশান বা মেচে তার দাগ যে কোনো স্কিনের দাগ ব্রনো ফুসকুড়ির দাগ মানে ম্যাজিকের মতো মিলিয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি না আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত বন্ধুরা আজকের সমস্যাটা একটু গুরুতর আজকে সমস্যাটা হচ্ছে মেচেতা বা পিগমেন্টেশন বা এই ব্রোনোপিম্পল এর দাগ মানে মুখের মধ্যে যে কোনো দাগ ছোট 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 ফ্রিকেলস হয়ে যায় সেই স্পট জমে জমে কিন্তু হয়ে যায় মেচেতা বা পিগমেন্টেশন আর হচ্ছে আর একটা মেচেতা বা পিগমেন্টেশনের মেন রিজন হচ্ছে সূর্য সূর্যের রে আমরা সানস্ক্রিন লাগাতে ভুলে যাই বা গরম হচ্ছে মুখটা কালো লাগছে এই ভেবে আমরা সানস্ক্রিনটা লাগাই না তাই তো না বন্ধুরা এটা করলে চলবে না মেচেদা বা বা যে কোনো দাগ ছোপ সারাতে গেলে তোমাকে কিন্তু সানস্ক্রিন লাগাতেই হবে তো সানস্ক্রিন না লাগানোর ফলে কালো ছোপ বসে যায় তো আজকে সমস্যা হচ্ছে সেই ধরনের দাগ ছোপ মেচেদা পিগমেন্টেশনের দাগ ব্রনপিম্পলস পিম্পলসের দাগ একনে মানে একটা মুখের মধ্যে ফ্রিকেলস। চোখের কোলের কালি এবং সান ট্যান ইনস্ট্যান্টলি দূর করবে আজকের এই রেমেডিটা দুটো স্টেপে দুর্দান্ত একটা হোম রেমেডি আমি দেখাচ্ছি যেটা তোমার স্কিন থেকে যে কোনো রকম দাগ ছোপ উঠিয়ে দেবে ঠিক আছে আর এটা বাচ্চা বড় সবাই করতে পারো কোনো অসুবিধা নেই টিনেজাররাও কিন্তু এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারো ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো চলো তো দেখো এখানে আমি সবার প্রথম নিয়েছি আলু আলু হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার মুখ থেকে শুধুমাত্র মেচেতা বা পিগমেন্টেশান নয় যে কোনো ছোপ তুলতে এক নম্বর তো একটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর লাগবে আমার শশা শশা আমাদের পোর মিনিমাইজ করতে খুব সাহায্য করে স্কিনে চমক এনে দেয় তা আমি শশাটা নিয়েছি হাফ হাফ শশা আমি খেয়ে নিয়েছি তোমরাও খেয়ে নিও তো এখানে আধখানা শশা হলেই আমার হয়ে যাবে হাফ শশা নেব আর একটা ছোট মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি তো দুটোকেই আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেবো একটা মানে বেশ থকথকে ঘন একটা পেস্ট হয়ে গেছে দেখো পেস্ট হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমি নেব দুটো ভাগে ভাগ করে নেব প্রথমে একটা বাটিতে নিচ্ছি দেখো আমি দুটো স্টেপে দেখাবো বলেছি দু রকম উপায় তোমরা কিভাবে লাগাতে পারবে আমি সেটাই দেখাবো তো আর একটা জায়গায় আমি নিয়ে নিলাম তো দুটো বাটিতে আমি ওই কাতটা আলু আর শশার পেস্টটা আমি নিয়ে রাখলাম এবার দেখো ফার্স্ট চলো আমি যেটা বানাচ্ছি দুটো জায়গায় আমি ভাগ করে নিয়েছি আলু আর শসার কাত এবার দেখো এই প্রথম যে বাটিটা আমি বানাবো সেটার মধ্যে আমি দিচ্ছি লেবুর রস পাতিলেবুর রস পাতিলেবু হচ্ছে ভিটামিন সি এর খাজানা পাতিলেবু মুখ থেকে দাগছোপ তোলে ব্লিচিং মানে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে স্কিন টোনকে ফর্সা করে দাগছোপ মিটিয়ে দেয় আর পিম্পলসকেও কিন্তু অনেকটা রোধ করে তো দেখো পাতিলেবুর রস আমি মিক্স করে নিয়েছি এইবার এটাকে আমি একটা তুলো ভিজিয়ে ভালো করে যেখানে যেখানে তোমাদের ছোপ বেশি হয়ে গেছে সেখানে সেখানে ভালো করে লাগাবে সান ট্যানও কিন্তু এটাতে খুব ভালোভাবে উঠে যাবে কারণ এখানে আমি নিয়েছি আলু আলু হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে এক নম্বর আলুর মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস আলুর মধ্যে এমন কিছু ক্ষমতা থাকে যেগুলো না তোমার স্কিনকে টাইট করে ব্রাইট করে দাগছোপ মুক্ত ফর্সা চকচকে করে ঠিক আছে দেখো আমি এইভাবে হালকাভাবে রাব করে করে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি পুরো মুখে লাগিয়ে নেবে চোখের তলায় লাগিয়ে দেবে দেখবে চোখের তলায় যে কালো ছোপ পড়ে যায় যে পাফিনেস এসে যায় সেগুলোও কিন্তু অনেকটা কমে যাবে দেখো পুরো মুখে আমি লাগিয়ে দিয়েছি লাগিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট আমি ওটা ফেসে রেখে দেবো এবার চলো সেকেন্ড স্টেপটা আমি বানাই তার জন্যে যে বাটিতে আমি রেখেছিলাম শশা আর আলুর কাতটা সেটার সাথে আমি মিক্স করছি সবার প্রথমে নিচ্ছি চালের গুঁড়ি তারপরে আমি দিচ্ছি দেখো এক চামচ চালের গুঁড়ি দিলাম আর দিচ্ছি এক চামচ বেসন বেসন নিজেই না একটা দুর্দান্ত ক্লিনজার যে কোনো ধরো যাদের খুব বেশি ব্রোনোপিম্পলস আছে যারা কিছু লাগাতে পারছো না যা লাগাচ্ছ তাতেই র্যাশ বেরোচ্ছে নির্দিধায় চোখ বন্ধ করে বেসন ব্যবহার করো শুধুমাত্র হাতে জল দিয়ে বেসন গুলে হাতে করে মুখে লাগালেও দেখবে সেটাও যদি তুমি দশ দিন টানা করো দেখবে তোমার মুখটা অনেকটা পরিষ্কার হয়েছে এবার আমি নিচ্ছি নয় নেমে নারকেল তেল আর না অলিভ অয়েল দিলাম হাফ চামচ একেবারে চার পাঁচ ফোঁটা ঠিক আছে এবার দেবো একটু লেবুর রস অনেকেই তোমরা আমাকে বলো দিদি লেবু শ্যুট করে না লেবু দেখবে ডাইরেক্ট স্কিনে দিলে হয়তো স্যুট করে না কিন্তু তুমি যদি লেবুটাকে কিছু সাথে মিক্স করে দাও না দেখবে তাহলে কিন্তু স্যুট করবে আর লেবুর মধ্যে থাকে ভিটামিন সি যেটা তোমার স্কিনকে উজ্জ্বল চকচকে করে ব্লিচিংয়ের কাজ করে যতই ডার্ক স্পট থাকুক কালো ছোপ পিগমেন্টেশান যা কিছু থাকুক না কেন সেটা খুব তাড়াতাড়ি রিমুভ করে তোমার স্কিন স্মুথ ইভেন বিউটিফুল হয়ে যায় স্কিন টোন অনেকটা পরিষ্কার করে ঠিক আছে কেননা এতে আমি নিয়েছি আলুর রস আর শশার রস আলুর রস তোমার স্কিনকে দিনে দিনে ফর্সা করবে দাগ ছোপ উঠিয়ে দেবে এবং স্কিনটাকে অনেকটা ইভেন করে দেবে আর শশার মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল তাই তো স্কিনকে হাইড্রেট রাখে স্কিনটাকে ভেতর থেকে একটা ফ্রেশনেস রাখে শশা স্কিনের পোরকে ক্লিন করে এবং পোরটাকে তোমার মিনিমাইজ করে চোখের তলা যে পাফিনেস থাকে সেটাও কিন্তু এই শশা অনেকটা কমিয়ে দেয় ঠিক আছে এবার দেখো দশ মিনিট পনেরো মিনিট ওই প্যাকটা লাগানোর পর আমি মুখটা জল দিয়ে ধুয়ে চলে এসেছি এবার যেটা করতে হবে আমার ফেসে একটা টোনার লাগাতে হবে ফেসটা একটু টোনিং করতে হবে তার জন্য আমি এখানে ইউজ করছি আর্থের গ্রিন টি ফেস টোনার এটার ভেতর আছে গ্রিন টি এক্সট্র্যাক্ট এবং আছে কোলাজিন আর আছে কোকোনাট ওয়াটার যেটা তোমার স্কিনকে হাইড্রেট রাখবে ওপেন পোর থাকলে পোর মিনিমাইজ করবে এবং স্কিনটাকে অনেক ফ্রেশ থাক রাখবে এই টোনারটা লাগানোর পর দেখো আমি মুখটাকে ভালো করে অ্যাবসর্ব হতে দিচ্ছি টোনারটা তারপরে আমি ইউজ করছি মামা আর্থের গ্রিন টি ডে ক্রিম এটার ভেতরেও আছে গ্রিন টি এক্সট্র্যাক্ট এবং কোলাজিন যেটা তোমার ওপেন পোরকে মিনিমাইজ করবে এবং মুখটাকে দিন হাইড্রেট রাখবে কিন্তু রকম তেল চুপচুপে হবে না এটা খুব একটা লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার যেটা তোমার কোনো রকম অস্বস্তি বা অসুবিধে না করে তোমার মুখটাকে কিন্তু অনেকটা ময়েশ্চারাইজ রাখবে আর মামা আর্থ হচ্ছে একটি প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড যার প্রতিটি প্রোডাক্ট ডার্মোটোলজিক্যালি টেস্টেড প্যারাবিন সিলিকন ফ্রি আর এই প্রোডাক্টগুলো তোমরা যদি আনতে চাও তো আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো আর দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড সেই কুপন কোডটা ইউজ করলে তোমরা আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমার কুপন কোড হচ্ছে সুচেতনা টু জিরো টু টু আর মামা আর্থের প্রোডাক্ট সম্পর্কে নতুন করে বলার তো কিছু নেই মামা আর্থের প্রোডাক্ট যেমন দারুণ তেমন দারুণ হচ্ছে এদের ইনিশিয়েটিভ সেটা দা হচ্ছে যে কোনো কিছু তোমরা মামা আর্থ থেকে পারচেস করলে না এরা তোমার এই পারচেস লিঙ্ক করে দেবে একটি ওয়েবসাইটে যেখানে তোমার নামে একটি প্লান প্লান্টিং হবে মানে আমরা একটা জিনিস কিনলাম ভালো জিনিস পেলাম প্লাস আমরা পরিবেশের কিছু উপকারও করতে পারলাম কারণ একটি গাছ মানে তো একটি প্রাণ আর এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল সর্বত্র পাবে তাছাড়াও মামা আর্থে নিজস্ব অ্যাপ বা নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে গিয়েও তোমরা পারচেস করতে পারো সেখানেও তোমরা আমার এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু অবশ্যই পাবে আর তাছাড়া মামা নতুন লঞ্চ করেছে গুডনেস ইনসাইডার প্রোগ্রাম এখানে তোমরা যদি সাবস্ক্রাইব করো তো তোমরা ফ্রি ডেলিভারি পাবে এবং ফ্রি গিফট অবশ্যই পাবে আর এটার লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি একবার চেক করে নিও বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগলো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি আজকের মতন বাই বাই